হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা মেক করতে আছি কারণ এখানে একটা বাঞ্চ প্রোগ্রাম আছে। তো দেখি অফারটা মাত্র 20K পার্টিসিপেটের জন্য, তো লিমিটেড অফার। তো ভিডিওটা এখনই পাবলিশ করে দিব রাত্রি। তো যারা যারা পারেন জয়েন করে নেবেন, ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করবেন। ভিডিওটা সকাল দেখলে আপনারা সকালে জয়েন করে নেবেন, এটা 20K পার্টিসিপেটের জন্য। তো ভিডিওটা এখন মেক করে এখন পাবলিশ করবো, তার কারণ আছে এখান থেকে এটা এটা ই রয়েছে, বান্টি রয়েছে, বান্টিটা আছে ইউটিউবারদের জন্য। তো প্রথম 1000 জনকে নাকি দিবে, দেখে এখান থেকে সিলেক্টেড হতে পারি কি না, তাহলে এটা ভালো পরিমাণে অ্যামাউন্ট এখান থেকেও পেতে পারি। তো সবাই জয়েন করে দেবেন অফারটার ভিতরে, আর যারা ছোটোখাটো ইউটিউবার আছেন তারা এরকম একটা ভিডিও মেক করে পাবলিশ করে ফর্মটা পূরণ করে দেবেন, যদি ভাগ্যে থাকে পেয়ে যেতে পারেন। সেটা কীভাবে অংশগ্রহণ করবেন সেটি দেখানোর আগে আপনাদের কাছে বরাবর মতো একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিব। তো এখনও যারা আমার অনলাইন নাম পড়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখানে সাবস্ক্রাইব লেখা বাটনটি বা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা নোটিফিকেশান আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও লাইভ পেমেন্ট প্রুফ ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি, দেখিয়ে দিয়ে অফারটা ভিতরে কীভাবে অংশগ্রহণ করতে পারেন। তো অফারটি আছে বিফোর কয়েন মার্কেট ক্যাপের রাউন্ড 4। তো কেউ মিস করবেন না, এখান থেকে প্রত্যেকে 5000 করে BCMC টোকেন পাবেন, যেটার বর্তমান মূল্য প্রায় $40 থেকে $35 মতো। টোকেনটা সরাসরি তাদের ওয়েবসাইটের ভিতরে পাবেন। তো তাদের ওয়েবসাইটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট করবেন বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা A to Z কন্টিনিউ করতে থাকুন। তো অফারটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক। তো লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে আপনাকে এখানে প্রথমে যেটা করতে হবে, তো এই যে দেখুন এখানে লেখা, এই যে তাদের সাইটের ভিতরে অ্যাকাউন্ট খুলতে না পারলে এই ভিডিওটি দেখুন, তো এখানে যে লেখাটা আছে এটার উপরটা ক্লিক করে দেবেন। তো এই যে দেখুন এখানে যে লেখাটা আছে এটা ওটা ক্লিক করে এটা ওপেন করে এখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর ভিতরে দেখানো আছে কীভাবে তাদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ভিডিওটা দেখে তাদের সাইটে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তাদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো এখানেও তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এটা আবার ক্লিক করে তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই পোস্টের এখানে দেখুন একটা বট লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি এই লিঙ্কটা ওটা ক্লিক করে দেবেন, তাহলে তাদের যে বটটা রয়েছে এই বটের ভিতরে আপনাদের নিয়ে চলে আসবে। তো বটের ভিতরে নিয়ে চলে আসলে স্টার লেখা বাটন পাবেন, স্টার উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে ঠিক রাখবে ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখুন এখান থেকে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একবার ইন্টারফেস চলে আসলে এখানে কন্টিনিউ লেখার অপশন পাবেন, কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। তারপর তাদের ওয়েবসাইটের ভিতরে যে মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেলটা এখানে দিয়ে দেবেন। তো আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, তো এটা আবার ক্লিক করবেন। এটা আবার ক্লিক করলে সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আর তাদের ওয়েবসাইটের সুবিধা আছে, প্রত্যেক দিন আপনি এখান থেকে 20টা টোকেন ক্লেম করতে পারবেন, তো সেটাও দেখিয়ে দেবো। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে নিচে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্ট উপরে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে থ্রি আইকন উপরে ক্লিক করবেন। এখান থেকে আমার অ্যাকাউন্ট লগ ইন করা, তো আমি এখান থেকে এটাকে লগ আউট করে দিই। লগ আউট করে আপনার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানেও দেখিয়ে দিই, একদম ইজি আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে থ্রি আইকন উপরে ক্লিক করার পর এখান থেকে লগ ইন রেজিস্টার, দুইটি অপশন রয়েছে লগ ইন রেজিস্টার। তো আপনারা এখান থেকে রেজিস্টার উপরে এটা ক্লিক করে দেবেন, রেজিস্টার উপরে ক্লিক করে দিলে সরাসরি তাদের রেজিস্টার পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন, ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দেবেন, ডিফল্ট কোড এখানে যেটা আছে এটা থাকবে। এটা থাকলে এখানে এটা একটা টিক ম্যাক উঠিয়ে দেবেন, আর টিক ম্যাক উঠিয়ে দেবেন তো এখানে, আর এখানে আই এম নট রোবট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে দেখুন লেগেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আবার ক্লিক করে দেবেন। আপনার মেইল ডাটা ভেরিফিকেশন মেল দেবে, আপনি আপনার মেলটা ভেরিফাই করবেন, তারপর আপনি আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবেন। তো যে মেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই মেলটাই কিন্তু বটের ভিতরে আপনাদেরকে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো এখন তাদের বটের কাজটা আপনাদের দেখিয়ে দিই। তো বটের কাজটা কমপ্লিট করার জন্য বটে আসার পর এখান থেকে এই পর্যন্ত তো আপনারা আসলেন, এখানে আপনার মেলটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন লেখা থাকবে এই যে এয়ারড্রপ টাস্ক, এই যে লেখাটা আছে এই বাটনটা আপনারা এখানে নিচের দিকে পেয়ে যাবেন। তো সেখান থেকে সেই এই বাটনটা ওটা ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে বলতে আছে তাদের এখানে রেজিস্টার করতে হবে, তো আমরা আগে থেকে রেজিস্টার করে নিয়েছি। এই দুইটা বা ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখান দেখুন বলতে আছে তাদের টুইটার পেজটা ফলো করতে, এটা বা ক্লিক করে ফলো করে দিয়ে আসবেন। তারপর দেখুন এখানে কিছু হ্যাশট্যাগ রয়েছে,
এটাকে এরকম সেভ করে দিবেন এরকম সেভ করে দিলে এখান থেকে সকল হ্যাশট্যাগ গুলো এখান থেকে কপি করে নেবেন হ্যাশট্যাগ গুলো কপি করার পর আপনার কাজ কিন্তু শেষ না আপনাদের কাজ রয়েছে তো সেটাও দেখিয়ে দেব তো হ্যাশট্যাগ গুলো এখান থেকে কপি করবেন কপি করে আপনি আপনার টুইটারটা ওপেন করবেন তো টুইটার ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন উপরে ক্লিক করবেন প্লাস আইকন উপরে ক্লিক করে এখান তাদের সাইট সম্পর্কে ভালো কিছু লিখলেন এখানে গুড প্রজেক্ট মজেট কিছুটা লিখলেন তো গুড প্রজেক্ট মজেট কিছুটা লেখার পর আপনারা যেটা করলেন এখানে আরও কিছু লিখলেন যে জয়েন নাউটো কিছুটা লিখলেন তো জয়েন নাউটো লেখার পরে তারপর আপনারা কী করবেন তাদের সাইটের লিঙ্কটা দিয়ে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই যে দেখুন এরকম বিসিএমসি ওয়ান লেখে এখানে বিফোর কয়েন মার্কেট ক্যাপ লেগে তাদের সাইন আপ এখানে দিয়ে দিলেন সাইন আপ লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এরকম গুড প্রজেক্ট লিখলেন লিখলেন জয়েন নাও তারপর কী করবেন এরকম কয়েকজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন অ্যাট দ্য রেট দিয়ে তারপর এরকম হ্যাশট্যাগুলো দেবেন হ্যাশট্যাগুলো দেবেন তো সবগুলো হ্যাশট্যাগ দেওয়ার ভিতরে এখানে একটা দেখুন এক্সট্রা কাজ রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন আমি কিন্তু হ্যাশট্যাগে এদিকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করছি অ্যাট দ্য রেট বিফোর সিএমসি তো এইটা কোথা থেকে দিলাম এটা হচ্ছে এখানে দেখুন তারা কিন্তু দিতে বলছে আপনারা এখান থেকে ট্যাগটা কপি করে নেবেন ট্যাগটা কপি করে নিয়ে সেটা এখান দিয়ে তারপর এখান থেকে আমি দেখা এখান থেকে সকল কিছু দেওয়ার পর এখানে উপরে যে টুইট লেখা আছে টুইটের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আমাদের টুইট করা শেষ হলে আপনাদের এখনও কাজ কিন্তু কমপ্লিট না এখান থেকে যে টুইটার পেজ সেটা ওটা ক্লিক করে এটাকে ওপেন করে দেবেন ওপেন করে দিয়ে ফলো তো আপনারা এখান থেকে করবেনই একটু নিচের দিকে চলে আসবেন চলে সেখানে লাইক করবেন রিটুইট উপরে ক্লিক করে এটা রিটুইট করে দেবেন তো একটু কাজ করলে এখানে কাজ কমপ্লিট তারপর আপনার টুইটার ইউজার নেম চাইবে টুইটার ইউজার নেম দিয়ে দেবেন আপনার আপনি যে রিটুইটটা করলেন সেই রিটুইট লিঙ্কটা কপি করে এখান দিয়ে দেবেন তারপর দেখুন এখানে বলবো যে ফেসবুকে একটা পোস্ট করতে তো একইভাবে ফেসবুকে একটা পোস্ট করবেন তো ফেসবুকের পোস্টটা না করলেও হবে এটা অপশনাল রয়েছে তো আমি ফেসবুকে কোনো পোস্ট টোস্ট করিনি একইভাবে এই যে ফেসবুক এটা আপনার ক্লিক করে ওপেন করে দেবেন ওপেন করে ফেসবুকে লাইক করে দিয়ে আসবেন এখানে আপনি আপনার ফেসবুকে প্রোফাইল লিঙ্কটা দিবেন তারপর এটা চাইলে স্কিপ করে দিতে পারেন আর কি তাদের ফেসবুকে পোস্ট করছেন কিন্তু সেটা জিজ্ঞেস করতেছে যদি পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট লিঙ্কটা এখানে এনে দিয়ে দেবেন তো আমি পোস্টটা করে নিই যাই হোক তো তারপর এখানে মিডিয়াম ফলো করতে বলুন মিডিয়াম ফলো করে দেবেন আপনার মিডিয়ামের ইমেলটা দিতে পারবে আপনি চাইলে মিডিয়ামের ইমেলও দিতে পারেন অথবা আপনার মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন তারপর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন এখানে আপনার টেলিগ্রাম ইউজারনেম সাইবে দিয়ে দেবেন তারপর এখান থেকে অনেকগুলো টেলিগ্রাম শো করবে তো এখান থেকে যখন একটা জয়েন হয়ে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে বলবে যে আপনি কত নাম্বারটা জয়েন হয়েছেন তো আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন স্যার স্কিপ করে দিতে পারেন তো আমি এখান থেকে এটা স্কিপ করে দিয়েছি তারপর এখান থেকে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা জিরো দেখাবে বর্তমানে তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে তো অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো দেখালেও এখান থেকে কি এয়ারড্রপটা শেষ হওয়ার পরে আপনি অটোমেটিক তাদের ওয়েবসাইটের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন এরকমই তারা কিছু একটা বলতে আছে তো কেউ মিস করবেন না সব আভারটার ভিতরে অংশগ্রহণ করে দেবেন এখন আরেকটা জিনিস আছে ফর্ম বান্টি ফর্ম তো এটা উপরে ক্লিক করলে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে তো ফর্ম চলে আসলে এখানে দেখুন অনেক কিছু লেখা আছে আমি যেরকমভাবে একটা ভিডিও মেক করছি এরকমভাবে তাদের একটা ভিডিও মেক করেন আরেকটা জিনিস তাদের এই টোকেনটা কিন্তু অলরেডি ট্রেডিং চলতেছে পিটুবি পিটুবি এক্সচেঞ্জ সাইডে এবং টোকোপিও নাকি এটা ঢেকে গেল নামটা টকপি এক্সচেঞ্জ সাইডের ভিতরে এটা আর কি এক্সচেঞ্জ চলতে আছে তো এই দুইটার ভিতরে এটা এক্সচেঞ্জ চলতে আছে তো এরকম একটু দেখে মেখে একটা ভিডিও মেক করে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তাদের এক্সচেঞ্জ সাইডের ভিতরে যে মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই মেলটা এখানে বসিয়ে দেবেন মেলটা বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আপনার যে ভিডিওটা মেক করবেন সেই ভিডিও লিঙ্কটা এখান দিয়ে সাবমিট উপরে ক্লিক করে দেবেন আর মাস্ট বি আপনার ভিডিও যে চ্যানেলে পাবলিশ করবেন সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং ভিডিওটা 2 থেকে 3 মিনিটে হতে হবে তো আমার তো ভিডিওটা 9 মিনিটের হয়ে গেছে তা আশা করি বুঝতে পারছেন আপনার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন এই ছিল আজকে ভিডিওটি খুদা হবে ভিডিওটি ভালো লাগলো সেটাকে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারে।